1947 খ্রিস্টাব্দের 6 ও 7 জুলাই অনুষ্ঠিত হয় সিলেট গণভোট। অনুষ্ঠিত গণভোটে সিলেট ভারতের আসামের সাথে থাকবে নাকি পাকিস্তানের অংশ হবে সেই সিদ্ধান্ত নিতে আয়োজিত হয় গণভোট। ওই সময়ের নানা সিদ্ধান্তের প্রামাণ্য দলিল সহ 200 বছরের আগের ও পরের শত শত মূল্যবান বই পুস্তক অযত্ন আর অবহেলায় পড়েছিল একটি কক্ষে। সিলেটের জেলা প্রশাসক কার্যালয় ভবনের নিচতলায় জরাজীর্ণ এই কক্ষে ইতিহাসের সাক্ষী অনেক দলিলের খোঁজ রাখেনি কেউ। নগদের কাছে হক করলেই সবার হেলেগা নগদের সেন্টারে একদম ফ্রি। এমন বিরল ও ঐতিহাসিক দলিলাদি সংগ্রহের উদ্যোগ নেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান। তার পরিকল্পনায় আধুনিক এই লাইব্রেরি বাস্তবায়ন ঘটে। আমাদের যে লাইব্রেরিটা এখানে ছিল আসলে সেটি ব্যবহারের উপযোগী ছিল না। এখানে পুরনো বই যেগুলো ছিল বা এখানকার যে পরিবেশ ছিল একেবারেই ধুলায় ছিল, আর চেয়ার টেবিল বা বসার ওরকম অ্যারেঞ্জমেন্ট ছিল না। অনেকগুলি বইয়ের ভিতরে ছিল, কারণ বইগুলি পুরানো হওয়ার কারণে জরাজীর্ণ অবস্থা, এগুলো ধরার উপযোগী ছিল না। তো সেখান থেকে বের হয়ে আসা নবনির্মিত লাইব্রেরিতে প্রায় নষ্ট হওয়া কালের সাক্ষী বিভিন্ন বই নতুন মোড়কে সাজানো হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধু কর্নারে সংগ্রহে রাখা হয়েছে বঙ্গবন্ধুর এবং বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন বই। যারা কর্মকর্তা রয়েছে, কর্মচারী রয়েছে, তারা নিয়মিত সেখানে যাবে এবং তাদের পাঠাভ্যাস বৃদ্ধির জন্য কিন্তু এই পরিবেশটা অত্যন্ত জরুরি। নগদের কাছে হক করলেই সবার হেলেগা নগদের সেন্টারে একদম ফ্রি। শিল্পীর তুলিতে আঁকা বঙ্গবন্ধু রবীন্দ্র নজরুলের বড় ছবিগুলো লাইব্রেরির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। আধুনিক সাজে সজ্জিত এই লাইব্রেরি প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের মনির খোরাকের জন্য অনন্য উদ্যোগ বলে মনে করছেন তারা। 5 থেকে 6 মাস লেগেছে এই বইটা বাইন্ডিং করতে, এই বইগুলো এবং আরও কিছু বই আছে, ওগুলো আমাদের প্রসেসিং আছে এবং মোটামুটি 2 থেকে 3 মাসের ভিতরে সেগুলো হয়তো আমরা আশা করতে পারছি যে ওগুলো হয়ে যাবে। বই তো মানুষের সবচেয়ে বড় বন্ধু, এর চেয়ে বড় বন্ধু হতে পারে না। তো বই আমরা যতক্ষণ পড়বো বা দেখবো এবং এইরকম সুন্দর পরিবেশ আবহে যখন একটা বই পড়া হবে, সেটা হচ্ছে আমাদের মন মানসিকতা এবং মনশীলতার জন্য অনেক ভালো। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মিসবাউদ্দিন চৌধুরী এই লাইব্রেরির উদ্বোধন করেন। লাইব্রেরিতে প্রামাণ্য দলিল ছাড়াও দেশ বিদেশের নাম করা লেখকদের বই স্থান পেয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমানের বাছাই করা বিশিষ্ট কবিদের বৃষ্টি কবিতা নিয়ে কবিতা গুচ্ছ নামের বইটিও লাইব্রেরিতে স্থান করে নিয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।